হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি আমি আজকে একটা আমার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। কেমন আছো বলো তোমরা? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? সবার কি রান্না বান্না হয়ে গেল? দেখো আমি আজকে বানাচ্ছি, যেহেতু আজকে রবিবার, যেহেতু চিকেন তো আজকে রবিবারে স্পেশাল, তাই আমি দেখো চিকেনটাকে কষছি এখন। পেঁয়াজ রসুন আদা টাদা দেওয়া হয়ে গেছে, তার উপরে এবার চিকেনটা একটু ভেজে নিচ্ছি, কষছি না এখনও, মশলা কিছু দিইনি, কষে নিচ্ছি চিকেনটা, ভেজে নিচ্ছি চিকেনটাকে। আর এখানে দেখো আমি একটু চিংড়ি মাছ করছি, চিংড়ি মাছের এখানে একটা সুন্দর একটা চিংড়ি মাছের চিংড়ি মাছটা করছি। আর এই যে এখানে রয়েছে মানকুচু বাটা, ঠিক আছে? তোমরা কে কে মানকুচু বাটা খেতে ভালোবাসো দেখো, এটার মধ্যে আছে সর্ষে, নারকোল, কাঁচা তেল, লঙ্কা আর অল্প একটু রসুন দেওয়া আছে এর মধ্যে। নিরামিষ করলে তোমরা এটাকে রসুনটা না দিতেও পারবে, কিন্তু এটা দারুণ খেতে হয়, গরম ভাত দিয়ে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, মানকচু বাটা। এই আমার চিংড়ি মাছ, চিকেনটা এখন ভাজা হচ্ছে, তার সাথে এই যে আলুগুলো দিয়ে দেবো। আলু ছাড়া ভালো লাগে না, যেহেতু বাটা, চিংড়ি মাছ আর চিকেন। দেখো এখানে চিকেনটা আমার কষা হয়ে গেছে, এবার আমি এটাতে জল দেবো, কালারটা একবার দেখো, জাস্ট তো মানে বোঝা যাচ্ছে কিনা যায় না, দেখো কালারটা জল দিয়ে তারপরে একটু সিদ্ধ হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সাথে নিয়ে আসছি। দেখো চলে এলাম আবার, এই যে আমার এখানে চিকেনটা হয়ে গেছে, চিকেনটা আবার নামিয়ে ফেলবো, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চিকেনটা এখানে নামিয়ে ফেলেছি, তোমাদের সাথে ফাইনাল লুকটা একবার শেয়ার করলাম। আর আজকে লাঞ্চের মেনু দেখো, দেখো না এখানে দেখো, মানকচু বাটা, মান বলে এটাকে, আর এখানে দেখো চিংড়ি মাছের কষা আর চিকেন, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তোমরা দেখে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ প্লিজ। আর তোমরা সবাই ভালো থেকো, আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা বাই। খুব খুব ভালো থাকো তোমরা।